কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদের তীরে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে চরাঞ্চল। এ চরাঞ্চলে বছরের এই সময়টায় কাশফুলের শুভ্রতায় ছেয়ে যায়। কাশফুল ফুটলেই বোঝা যায় ঋতুর পরিবর্তন ও শরতের সৌন্দর্য। নীল আকাশে দেখা যায় খণ্ড খণ্ড সাদা মেঘের ভেসে বেড়ানো, বাতাসের ঢেউয়ে দুলছে কাশফুল। নদীর পারে দীর্ঘ এলাকা শুধু কাশফুলের শুভ্রতা, যা পথিকের মনকে আকৃষ্ট করে বারবার নিয়ে আসে এ কাশফুলের সান্নিধ্যে। নতুন বিবাহিত, প্রায় এক সপ্তাহ হয়েছে আমার বিবাহিত। তো আমরা শুনলাম এখানে হোসেনপুর ব্রিজের পাশে নতুন কাশফুল আছে, সুন্দর উপভোগ করা যায়। আমরা অনেক সময় শুনছি কিন্তু কখনো আসি নাই। এই আজকে আমরা এখানে প্রথম আসলাম, উপভোগ করলাম, অনেক সেলফি উঠেছি, তারপর নদীর ছিল এখানে লঞ্চ দিয়ে একটু ঘোরাফেরা করলাম। ব্রিজের পাশে বা নিচেও আমরা ঘোরাফেরা করছি, বিভিন্ন জায়গায় অনেক লোক এখানে আছে, সবাই ভালো উপভোগ করছে। আমরা নিজে আনন্দিত, খুব খুশি, দুজনের সাথে আসে এখানে ঘোরাফেরা করলাম, আমাদের কাছে খুবই ভালো লাগছে। সাথে এসেছি আমি, অনেক অনুভব, অনেক ভালো লাগলো ওনার সাথে আসিয়া। এখানে অনেক সুন্দর জায়গা, তাই আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। প্রতিবছর শরতে ব্রহ্মপুত্র নদের পারে প্রচুর কাশফুল ফোটে। এলাকাবাসী জানায় কাশফুলের সাদা রঙে চারপাশ ছেয়ে যায়। ঠিক তখনই তারা বুঝতে পারেন শরৎ আগমনের কথা। নীল আকাশের নিচে সাদা কাশফুল দেখতে চমৎকার লাগে, আর তাই নদীর পারে কাশফুলের এই সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন সৌন্দর্য প্রেমীরা। আমাদের বাড়ি এখানে আমার জন্মভূমি, তো এখানে প্রতিনিয়ত কাশফুল দেখতে আসে। ইদানিং কাশফুল ফুটছে অনেকগুলো, অনেক সৌন্দর্য মেতে উঠেছে। এখানে বিভিন্ন জায়গা থেকে কাশফুল দেখতে আসে, সবাই এসে উপভোগ করে, ছবি তোলে, তারপর হচ্ছে ভিডিও করে এবং সৌন্দর্য উপভোগ করে। তো আপনারা সবাই আসবেন এখানে দেখার জন্য কাশফুল। তো পাশে ব্রহ্মপুত্র নদী, ওইখানে নৌকা আছে, সবাই যারা ঘুরতে চান ঘুরতেও পারবেন, সমস্যা নাই। ভাই আমরা বন্ধু বান্ধব মিলে সবাই মিলে আসছি গাছ বাগানে দেখতে, অনেক সুন্দর পরিবেশটা। আসলাম আইসা দেখলাম যে আসলে এখানে গান গাওয়ার মতো একটা মুহূর্ত, এই কারণে আমরা বন্ধু বান্ধব সবাই মিলে এখন গান গাইতেছি। প্রকৃতিতে শরৎ আসে নতুন রূপ নিয়ে। শরতের বিকেলে আকাশে ভেসে বেড়ায় সাদা খণ্ড খণ্ড মেঘ, যার ফাঁকে দেখা মিলে স্বচ্ছ নীল আকাশের, আর ভোরের হালকা শিশির এবং মাঝে মধ্যে হালকা কুয়াশার ভাব জানান দেয় দুয়ারে এসেছে শীত। আবহমান বাংলার এই ঋতু বৈচিত্র্য অনুভব করতে হলে বাংলার প্রকৃতির কোনো বিকল্প নেই। যদিও দিন দিন সেই বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে, তবুও ঋতুর বৈচিত্র্য অনুভব করতে হলে ছুটে আসতে হবে প্রকৃতির সান্নিধ্যে। তাই একে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।